যুদ্ধ শেষ হবার যেন কোনো চিহ্নই নেই, কিন্তু এদিকে শেষ হতে চলেছে গোলাবারুদ। হতাশা এক ঘন আকাশ যেন উঠতে শুরু করেছে ভলোদিমির সেনাদের মাথার উপর দিয়ে। এক বছর আগেও রাশিয়ার লক্ষ্যবস্তুতে BM-21 গ্রাড রকেট লঞ্চার দিয়ে একসঙ্গে 40টি ব্যারেল থেকে গোলা ছুঁড়েছে ভলোদিমির ও তার সেনারা, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। এখন পা টিপে টিপে ছুটতে হচ্ছে গুলি। একসঙ্গে গুটি কয়েক ব্যারেল থেকে হামলা চালালেও যেন ভাবতে হচ্ছে দুবার। গ্রাডের কমান্ডার ভলোদিমির বলেন, তাদের এখন পর্যাপ্ত গোলাবারুদ নেই, অলস অস্ত্র ফেলে রাখতে হচ্ছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে চলছে তুমুল যুদ্ধ। রুশ বাহিনীর বিপক্ষে ইউক্রেন সেনাদের লড়তে হচ্ছে এখনো। গত কয়েক মাস ধরে রাশিয়া পূর্ব ইউক্রেনের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিতে সব শক্তি নিয়োগ করেছে। এখনো সেই লড়াইয়ের জয় পরাজয় নির্ধারণ হয়নি। এমন সময় ইউক্রেনের বাহিনীকে গোলাবারুদে সাহায্য করতে ইউক্রেনের সেনাবাহিনীর পদাতিক বাহিনী 17তম ট্যাঙ্ক ব্যাটালিয়নের ডাক পড়েছে, কিন্তু এ শহরের বেশিরভাগ এলাকাই এখন রাশিয়ার দখলে। বেসরকারি ভাগনার বাহিনী সম্পূর্ণ শহরকে নিজ দখলে নিতে কয়েক মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর এজন্য তাদের বেশ মূল্যও দিতে হচ্ছে। বাইরে থেকে ট্যাঙ্ক ও সাজোয়া যানসহ অনেক আধুনিক অস্ত্র আসা সত্ত্বেও ইউক্রেন এখনো সোভিয়েত যুগের অস্ত্র গোলাবারুদের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে আছে। তাদের কাছে এমনকি রাশিয়ার তৈরি বুক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, যা দিয়ে বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা যায়। আর এই বুক বিমান বিধ্বংসী অস্ত্র থাকার কারণে রাশিয়া এখনো ইউক্রেনের আকাশে নিয়ন্ত্রণ নিতে পারেনি। এদিকে চলতি মাসের প্রথম দিকে ফাঁস হওয়া মার্কিন গোপন নথিতে ইউক্রেন যুদ্ধের উপর বিস্তারিত গোয়েন্দা তথ্য ও বিশ্লেষণ পাওয়া গিয়েছে। সেখানে ইউক্রেনের বুক ক্ষেপণাস্ত্রের চরম ঘাটতির কথাও উল্লেখ করা হয়।